হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করব, তা হচ্ছে কিভাবে আমরা আমাদের কম্পিউটারের মাউসের রাইট বাটনে মুভ টু ফোল্ডার অপশনটি অ্যাড করতে পারি। তো দেখুন যে এখানে আমার মাউসের রাইট বাটনে ক্লিক করার পর কোনো অপশনেই মুভ টু ফোল্ডার অপশনটি নেই। তো চলুন দেখি কীভাবে এটি অ্যাড করা যায়। তো এর জন্য ক্লিক করতে হবে স্টার্ট, স্টার্ট থেকে রান, রানে গিয়ে লিখতে হবে হচ্ছে REGEDIT। এখন ক্লিক করতে হবে ওকে। এখান থেকে ক্লাস রোথ, এখান থেকে আমার খুঁজে বের করতে হবে হচ্ছে অল ফাইলস সিস্টেম অবজেক্ট। এখান থেকে আমার ক্লিক করতে হবে সিলেক্ট, এখান থেকে ক্লিক করতে হবে হচ্ছে কনটেক্সট ম্যানুয়াল হ্যান্ডেলার্স। এখন এই কনটেক্সট ম্যানুয়াল হ্যান্ডেলার্সের আন্ডারে আমার একটি নতুন কে নিতে হবে, কেটির নাম দিলাম আমি হচ্ছে মুভ, সরি এম মুভ টু ফোল্ডার। এখন এখানে আমি ডিফল্টে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু ডাটা ঘরটি ফাঁকা আছে, তো ভ্যালু ডাটা ঘরে আমার এখানে একটি কোড টাইপ করতে হবে। কোডটি টাইপ করে জাস্ট ওকে ক্লিক করলে আমার কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এখানে কোডটি টাইপ করা যাক। হ্যাঁ, আমি অলরেডি কোডটি টাইপ করে ওকে করে দিয়েছি। এখন জাস্ট আমি এখানে রেজিস্ট্রি এডিটরটি কেটে দিচ্ছি। রেজিস্ট্রি এডিটরটি কেটে দেওয়ার পর আমি এখানে রাইট বাটনে ক্লিক করলে দেখুন সেন্ডের উপর মুভ টু ফোল্ডার নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখন আমি ধরুন এই ফাইলটি মুভ করবো ডেস্কটপে। তো ডেস্কটপে আমি একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, মেক এ নিউ ফোল্ডার। ধরুন নিউ ফোল্ডার একটি ক্রিয়েট হয়ে গেছে, তো আমি এখানেই মুভ করে দিচ্ছি। তো মুভে ক্লিক করার পর দেখুন এখান থেকে ফাইলটি কেটে গেছে, মুভ হয়ে গেছে, আর নিউ ফোল্ডারের ভিতর আমার ফাইলটি অটোমেটিক্যালি চলে এসেছে। তো এভাবে আমরা মুভ টু ফোল্ডার অপশনটি অ্যাড করে খুব সহজে এই শর্টকাটে আমাদের দ্রুত কাজগুলো করে নিতে পারি। তো আরও জানার জন্য আপনারা আমার ওয়েব পেজ ভিজিট করতে পারেন। আমার ওয়েব পেজ অ্যাড্রেস হচ্ছে www.teachgroup99.blogspot.com। আর ভ্যালো ডাটার ঘরে আমি যে কোডটি টাইপ করেছি বা যে কোডটি দিয়েছি সেই কোডটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে তারপরে জাস্ট ওখান থেকে কোডটি কপি করে জাস্ট পেস্ট করে দিলেই হবে, আর জাস্ট আর কিছু করতে হবে না। তো আমার নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।